টাইপওয়াইজ প্রবলেম সলভিং এর আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমরা জানি যে দুইটা ভেক্টর যদি হয়, এ ভেক্টর এবং বি ভেক্টর, তো তাদের মধ্যবর্তী গুণ হতে পারে ডট গুণন, হতে পারে ক্রস গুণন। তো আজকে আমাদের আলোচনা মেনলি থাকবে এই ডট গুণনকেই কেন্দ্র করে। আজকে আমরা মেনলি ডট গুণন বা স্কেলার গুণন নিয়ে কথা বলবো। তো এটাকে স্কেলার গুণন কেন বলা হচ্ছে, কারণ দুইটা ভেক্টর যখন ডট গুণন করা হয় তখন যে আমরা গুণফলটা পাই বা ডট প্রোডাক্ট পাই সেটা মেইনলি একটা স্কেলার সংখ্যা হয়, তাই এটাকে বলা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন। ওকে, তো এ ডট বি এটাকে এভাবে লেখা হয়, এ ডট বি মানে হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণন। সেটা কিভাবে করতে হয়, এ ডট বি সমান হচ্ছে এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান, এবং যদি তাদের মধ্যবর্তী কোণ থেটা হয় তাহলে আমরা বলবো কস থেটা। তাহলে এ ডট বি ইকুয়াল টু এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু কস থেটা। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে এ ভেক্টর এবং এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে থেটার পরিচয় কোনটা, এটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ থেটা। ওকে, তাহলে আপনারা হয়তো বুঝে গেছেন যে এ ডট বি ইকুয়াল টু এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু কস থেটা। তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে যেহেতু তাদের মধ্যবর্তী কোণ থেটা, তাই যদি আমাদের এ ডট বি এর মান জানা থাকে, এ এর মান জানা থাকে, বি এর মান জানা থাকে, তাহলে কিন্তু আমরা তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি। তো চলুন তার আগে দেখে নিই কিভাবে ডট গুণনটা নির্ণয় করতে হয়। তো আমি ধরে নিচ্ছি এ ভেক্টর সমান হচ্ছে কত, আই হ্যাট মাইনাস টু জে হ্যাট প্লাস থ্রি কে হ্যাট। ওকে, এবং বি ভেক্টর সমান আমি ধরে নিচ্ছি টু আই হ্যাট প্লাস ফাইভ জে হ্যাট মাইনাস সেভেন কে হ্যাট। তো তাহলে এ ডট বি আমরা কিভাবে নির্ণয় করব, এ ডট বি ইকুয়াল টু হবে এই যে আয়ের সহগ, এখানে কত ওয়ান আর এখানে কত টু, তাহলে প্রথমে আয়ের সহগ দুইটা গুণ করতে হবে, তাহলে দুই এককে দুই, যোগ আবার জে এর সহগ দুইটা গুণ করতে হবে মাইনাস টু এবং মাইনাস ফাইভ, গুণ করলে কত হয় মাইনাস টেন, তাই আমরা লিখব কত মাইনাস টেন। ওকে, তারপরে এবার কে এর সহগ কত, প্লাস থ্রি এবং মাইনাস সেভেন, যোগ গুণ করলে কত হয় তিন সাতে মাইনাস একুশ, তাহলে হবে মাইনাস একুশ। তাহলে আমরা বলতে পারছি টু মাইনাস টেন মাইনাস টোয়েন্টি ওয়ান। ওকে, তাহলে আমরা বলতে পারি কত, এই ক্ষেত্রে এই দুইটা সমান হবে মাইনাস থার্টি ওয়ান আর প্লাস টু ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি নাইন। এভাবে মেনলি দুইটা ভেক্টরের ডট গুণন নির্ণয় করতে হয়। কিভাবে, প্রথমত আয়ের সহগ দুইটা গুণ করতে হয়, যোগ জে এর সহগ দুইটা গুণ করতে হয়, যোগ কে এর সহগ দুইটা গুণ করতে হয়, এবং যেটা পাবো অ্যাট লাস্ট সেটাই হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট বা ডট গুণফল। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে এই গুণফলটা কিন্তু একটা স্কেলার রাশি, তাই এটাকে আমরা স্কেলার গুণন বলে থাকি। ওকে, তো চলুন তাহলে আমরা মধ্যবর্তী কোণ নির্ণয় সংক্রান্ত কিছু অঙ্ক করে ফেলি। তো এই ক্ষেত্রে দুইটি ভেক্টর দেওয়া আছে এবং বলেছে যে তাদের মধ্যবর্তী কোণ কত হবে। আমরা জানি এ ডট বি ইকুয়াল টু এর ভ্যালু ইন্টু বি এর ভ্যালু ইন্টু কস থেটা। এখন কথা হচ্ছে এ ডট বি আমরা কিভাবে নির্ণয় করব, ওই তো আয়ের সহগ দুইটা গুণ করবো, এখানে আয়ের সহগ ওয়ান বাই টু, এখানে আয়ের সহগ ওয়ান, তাহলে গুণ করলে কত হবে ওয়ান বাই টু, যোগ এখানে জের সহগ চার, এখানে জের সহগ মাইনাস পাঁচ, তাহলে গুণ করলে কত হবে মাইনাস টোয়েন্টি, যোগ এক্ষেত্রে মাইনাস ফোর কে এর সহগ এবং এক্ষেত্রে কে এর সহগ প্লাস ফাইভ, তাহলে গুণ করলে কত হবে শুধুমাত্র টোয়েন্টি, কারণ মাইনাস ফাইভ এবং মাইনাস ফোর গুণ করলে টোয়েন্টি হয়। ইকুয়াল টু এ এর ভ্যালু, প্রথমে এর ভ্যালু আছে, এর ভ্যালু মানে কত, রুট ওভার আয়ের সহগের ওপর স্কোয়ার মানে ওয়ান বাই টু এর ওপর একটা স্কোয়ার প্লাস ফোরের ওপর একটা স্কোয়ার প্লাস মাইনাস ফাইভের ওপরে একটা স্কোয়ার। অর্থাৎ যে কোনো আমরা ভেক্টর রাশির মান কীভাবে নির্ণয় করি, তার আয়ের সহগের ওপর স্কোয়ার প্লাস তার জে সহগের ওপর স্কোয়ার প্লাস তার কে এর সহগের ওপর স্কোয়ার ইনটু আমরা কি বলতে পারি এবার বি ভেক্টরের মান, সেটা কত হবে রুট ওভার আয়ের সহগের ওপর স্কোয়ার মানে ওয়ানের ওপর স্কোয়ার প্লাস, এবার তারপর জে সহগ কত মাইনাস ফাইভ, তাহলে মাইনাস ফাইভের ওপর স্কোয়ার প্লাস আমরা কত বলতে পারি ফোরের ওপরে স্কোয়ার, কারণ সরি মাইনাস ফোরের ওপরে স্কোয়ার, কারণ আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে কে এর সহগ কত মাইনাস ফোর ইন্টু তাদের সাথে একটা কি ছিল কস থেটা। তাহলে আমরা বলতে পারি যে বা কস থেটা ইকুয়াল টু কত, যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে কত প্লাস বিশ মাইনাস বিশ কেটে গেলে থাকবে ওয়ান বাই টু, তারপরে হচ্ছে নিচে এই ভ্যালু ইন্টু তারপরে হচ্ছে এই ভ্যালু। ওকে, তাহলে এখন যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে কিন্তু থেটার মান পেয়ে যাব, তাহলে কিন্তু আমরা কি থেটার মান পেয়ে যাব। ওকে, তো আমি হিসাব নিকাশটা দেখাচ্ছি না, এটা আপনারা করে নেবেন। আচ্ছা, তো এখন দেখাবো যে কোন কেসে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয়।
তো যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে আমরা বলতে পারি যে এ এবং বি যদি তারা পরস্পর লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ওকে, যদি তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি এ ডট বি ইকুয়াল টু এ এর ভ্যালু ইন্টু বি এর ভ্যালু ইন্টু কজ 90 ডিগ্রি। আর আমরা জানি কজ 90 ডিগ্রির মান কত? 0। তাই ডান পাশ পুরাটাই কি হয়ে যাবে? 0। তাই এ ডট বি ইকুয়াল টু তখন কত হয়ে যাবে? 0। তাই যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল কত হবে? 0 হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই সংক্রান্ত একটি ম্যাথ দেখে ফেলি। তো লক্ষ্য করুন, এখানে বলেছে এ সমান এত বি সমান এত ভেক্টর যে পরস্পর লম্ব। যেহেতু পরস্পর লম্ব তাই আমরা বলতে পারি এ ডট বি ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমার এম এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এ ডট বি সমান কি লিখতে পারি? এ এর আয়তক 2, বি এর আয়তক 3, তাহলে 3 দুগুণা 6 প্লাস এর জে এর সহগ কত? -3। এবং বি এর জে হেটের সহগ কত? 5। তাহলে 3 -3 × 5 = -15 প্লাস এক্ষেত্রে 3 আছে এবং এক্ষেত্রে কে এর সহগ হচ্ছে এম, তাহলে 3 কে এম দ্বারা গুণ করলে 3 এম = 0। তাহলে আমরা বলতে পারি বা 6 থেকে 15 যদি আমরা বিয়োগ করি তাহলে -12 + 3 এম = 0, বা এখান থেকে আমরা বলতে পারি 3 এম = 12, অতএব এম = 4। তাহলে এম এর মান যদি হয় 4 তাহলে এ ও বি পরস্পর লম্ব হবে। তাহলে আপনারা দেখলেন যে আমরা ডট গুণনের ধারণাকে কাজে লাগিয়ে দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা জানতে পারি। তো ডট গুণনের কি শুধু এটাই কাজ, আর কোনো কাজ নেই? হ্যাঁ, ডট গুণনের কিন্তু কিছু প্রয়োগ আছে। যেমন আমরা জানি ডাব্লু ওয়ার্ক ইকুয়াল টু বল ফোর্স ইন্টু সরণ। তো আমরা জানি ডাব্লু ইকুয়াল টু এফ ডট এস। তাহলে এই ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যদি আমরা এফ এর মান জেনে ফেলি এবং এস এর ভ্যালুটাও জেনে ফেলি তাহলে কিন্তু তাদেরকে ডট গুণ করলে আমরা ডাব্লু পেয়ে নিব, অর্থাৎ কাজ। ধরুন বল ইকুয়াল টু 2i - 3j হ্যাট + 5k হ্যাট, ওকে, আর সরণ ইকুয়াল টু i হ্যাট - 5j হ্যাট + 2k হ্যাট, ওকে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, যে কাজ ডাব্লু ইকুয়াল টু এই দুইটার ডট গুণন। ডট গুণন কিভাবে করবো? 2 1 কে 2 প্লাস -3 × 5 = -15 প্লাস 5 2 গুণা 10। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে -3। যদি এটার একক হয় নিউটন এবং এটার একক হয় মিটার তাহলে আমরা বলতে পারি কাজ কত হবে? -3 জুল। তো আপনারা জানেন যে কাজ হতে পারে পজিটিভ হতে পারে নেগেটিভ, সেটা আমরা কাজ ক্ষমতা শক্তি ওই চ্যাপ্টারে দেখিয়েছি। ওটা থিয়েটার উপর নির্ভর করে, কাজ যেমন পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে জিরো হতে পারে। আচ্ছা, মেনলি এ আর কি, যে বল দেওয়া থাকবে সরণ দেওয়া থাকবে তখন আমার কাজ নির্ণয় করতে হবে, কারণ ডাব্লু ইকুয়াল টু এফ ডট এস। তো মেনলি এভাবে আমরা ডট গুণন ব্যবহার করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই।